আচ্ছা, এবার আসেন সিফাতু তাওবাতিল আবদ মিন আমালিহি, আপনার বান্দার তাওবার ধরনটা কি হবে? এখানে একটু নতুন জিনিস শুনবেন যেটা এতদিন শুনেন নাই। প্রথম আপনাদেরকে একটু পরীক্ষা নিতে হবে, তারপরে নতুন জিনিসটা শুনাইতে হবে। প্রথম পরীক্ষা হইল গুনাহ কত প্রকার। জি, গুনাহ কত প্রকার? আচ্ছা, দুই প্রকারের পক্ষে কারা কারা হাত তোলেন? তো দুই প্রকার গুনাহ, এটার পক্ষে কয়জন হাত তুলি? আমার নাম হয় বলছে, ভয় পাইতেছে যে বেশিরভাগ দেখে হাত তোলে না, তাহলে দুই রেখাত হয়তো ভুল হয়ে যেতে পারে। দুই প্রকার, দুই প্রকারের পক্ষেও আছে। আচ্ছা, আর তিন প্রকারের পক্ষে কারা কারা? আরো কম দেখা যায়। আচ্ছা, তিন প্রকারের বেশি হইতে পারে, এই পক্ষে কারা কারা? এই পক্ষেও আছে। তাহলে বোঝা গেল যত প্রকার কমো সব পক্ষে পাওয়া যাবে, মানে একটা না একটা তো হয়ে যাবে, একটা না একটা লাগে যাবে, যে কোনো একটা। আসলে গুনাকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করছেন। গুনাহ কয় প্রকার? তিন প্রকার। মনে রাখবেন, গুনাহ কত প্রকার? গুনাহ তিন প্রকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের মধ্যে গুনাহকে তিন ভাগে ভাগ করছেন। ওয়ালাকিন কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসিয়ান। আল্লাহাক ইমানদারদের কাছে অপছন্দনীয় করে দেন কুফর, ফুসুক, ইসিয়ান। একটা গুনার নাম কুফর, একটা গুনার নাম ফুসুক, একটা গুনার নাম ইসিয়ান। কুফর কোনটা? মনে রাখবেন, চার প্রকারের গুনাকে কুফরের গুনা বলা হয়। কয় প্রকারের গুনা? চার প্রকারের গুনার নাম কুফরের গুনা। এই গুনা করলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, আমও শেষ, সালাও শেষ, সব শেষ। চার রকমের গুনা। এক নম্বর যেটা, সেটা হলো কুফরে আকবর। কুফর দুই রকমের আছে, একটা কুফরে আকবর, একটা কুফরে আসগর। কুফরে আকবর এটা করলে ইমান শেষ, সব শেষ। আরেকটা হলো শিরকে আকবর, আরেকটা হলো নাফাকে এতেকাদি, মানে মুনাফেকি দুই রকম, নাফাক দুই রকম, একটা এতেকাদি, একটা আমলি। আমলি করলে ইমান যায় না, কবিরা গুনাহ হয়, কিন্তু এতেকাদি যেটা, এটা করলে কুফরি শেষ। আরেকটা হলো বেদাতে এতেকাদি, বেদাত দুই রকমের, এক বেদাত আকিদার বেদাত, আরেক বেদাত আমলের বেদাত। আকিদার বেদাত কুফরি, ইমান আমল সব শেষ। আর আমলের বেদাত করলে এটা কবিরা গুনার চাইতে বড়, শিরিকের চাইতে ছোট। তাহলে চারটা গুণা মনে রাখবেন কুফরের গুণা। আরেকটা হলো ফুসুক, ফুসুক হলো কবিরা গুনাহ, একশতের বেশি কবিরা গুনাহ আছে। আপনার ইমাম আয-যাহাবী রাহমাহুল্লাহ কিতাবুল কাবায়েরে 110টা কবিরা গুনাহ বর্ণনা করছে, একটা লাভ সহকারে 110টা বর্ণনা করছে। তাহলে বোঝা যায় শতাধিক ফুসুক আছে, কবিরা গুনাহ আছে। আরেকটা হলো ইসিয়ান, ইসিয়ান মানে ছোট গুনাহ, সগীরা গুনাহ। যেমন আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফাআসা আদম রাব্বাহু, ফাআসা আদম, এখানে আসা ব্যবহার করে, এটা সগীরা গুনাহ, ছোট গুনাহ, মানে পদস্খলন, জিল্লা। তো যাই হোক, এই গুনাগুলোর মধ্যে থেকে কুফরির যেই গুনা, এটা হলো ইমান আনাটাই তওবা। মানে যে চার প্রকারের গুনা বলছি, এই চার প্রকারের গুনা করলে তার ইমানে শেষ, আমলে শেষ, তাকে নতুন করে আবার ইমান আনয়ন করতে হবে, এই ইমান আনাটাই তার তওবা। যেমন অনেক সাহাবায়ে কেরামেরা আগে জাহেলিয়াতের যুগে কুফরের মধ্যে ছিলেন, ইমান আনছেন, এই তওবা করছেন। আর ফুসুক হলো ইমানদারদের তওবা, ইমানদারেরা ফুসুক থেকে তওবা করবে, কবিরা গুনাহ থেকে তওবা।